এক ভাই জানতে চেয়েছে, একটি দৃশ্য আমরা দেখে হতবাক হয়েছে। ক্ষমতা আছে বলে একজন দারোয়ানকে গাড়ির টায়ারের নিচে পিষ্ট করে মারা হলো। সবাই তাকিয়ে তাকিয়ে দেখল, লোকটি ছটফট করতে করতে মারা গেল। এক্ষেত্রে ইসলাম এ ব্যাপারে কি বলে? আমরা এই নিউজটা দেখেছি, অনেকেরই চোখে পড়েছে, আমিও এই নিউজটা দেখে হতবাক হয়েছি। জালেম কাকে বলে? কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তারকানু ইলাল লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলছেন, খবরদার, ওয়ালা তারকানু, জালেমদের সহযোগী হয়ো না, নিজে জুলুম করবা না, জালেমদের সহযোগীও হবা না, সহযোদ্ধাও হওয়া যাবে না জালেমের। অবাক করা বিষয়, আমরা বাংলাদেশে একটু ক্ষমতা থাকলে কেমন ক্ষমতা দেখায়। চিন্তা করেন, উনি বড় একটা চাকরিজীবী ছিল, একসময় মুক্তিযোদ্ধাও ছিলেন, যারা দেশটাকে স্বাধীন করেছে তার চেতনা কেমন হওয়া দরকার চিন্তা করেন। গেটটা খুলতে একটু দেরি হওয়াতে সামান্য আপনার বাসার খেটে খাওয়া একটা মানুষ, তাকে দিয়ে তো তার পরিবারটা চলতো। গাড়িটা বাইর করে স্যারের দিলাম, স্যারে বসলো, হালকা একটু এক্সিলেটার মারলো, মায়েরা একটু সামনে গেছে, স্যার মনে ব্রেক করতে যায়, এক্সিলেটার চাপ দিছে, চাপ দিলে গাড়ি দৌড় দিছে। আপনার কাছে অনুরোধ, আমার স্বামী পিছা চাই, কালে কো আমার মেয়েরে পড়া, আমি টাকা রেখে পড়া, আমার বড়টা বিয়েরে কি আদে কত কামান। আপনি জুলম করে তার উপরে গাড়ি চালিয়ে দিলেন, অ্যাক্সিডেন্টটা এত মারাত্মক হয়েছে, এক হাত দূরেই বাচ্চাদের স্কুল ব্যান্ডটা ছিল, এমনও তো হতে পারত ওই বাচ্চাগুলোও মারা যেতে পারত, আরেকজনের গেট পর্যন্ত গিয়ে ধাক্কা লেগেছে, গেটকে উড়িয়ে নিয়ে তিনি চলে গেছেন। ক্ষমতা আছে বলেই যদি ক্ষমতা দেখান, আল্লাহ তাআলা ক্ষমতার দম্ব ভেঙে দিতে সামান্য সময় আল্লাহ তাআলা নেন না। জাবাবেরা পৃথিবীর সবচেয়ে বড় বড় ঘাড় মোটা ব্যক্তিদের ঘাড় আল্লাহ ভেঙে দিয়েছেন। সামান্য উদাহরণ, একজন বড় ইবনুল কাইয়ুম জাউজি আলীহির রহমা, ইবনুল কাইয়ুম জাউজি আলীহির রহমা, উনার কাছে একদিন প্রশ্ন করা হয়েছে যে মাসি আল্লাহ কেন বানাইছেন। আপনি চিন্তা করতে পারেন, ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তিনি বলছেন, মাসি আল্লাহ কেন বানাইছে? তো উনি নাস্তিকের ওই প্রশ্নের সুন্দর একটা জবাব দিয়েছে। তিনি বলছেন, আল্লাহ তাআলা মাসি বানাইছেন অহংকারীদের অহংকার দুলার সাথে মিশিয়ে দিতে। দেখবেন আমরা যখন এই যে কথা বলতেছি তখনও কিন্তু মাসি হঠাৎ হঠাৎ চলে আসতেছে, নাকের উপরে বসতেছে, কিচ্ছু করার নেই। আপনি কিসের অহংকার দেখান? একটা মাসির দিকে তাকায় দেখেন আপনার নাকের মধ্যে বসতেছে অনুমতি ছাড়া, আপনি ঘুমায় আছেন চোখের মধ্যে বসছে, আপনার ঘুম ভেঙে গেছে, লাভ দিয়ে উঠছেন ঠোঁটের মধ্যে বসছে, সেন্টারিং করতেছে বসে বসে, আপনার ঘুম ভেঙে গেছে, আপনি কিসের অহংকার দেখান? একটু ক্ষমতা পেলেই রাজা বাজারের মতো একটা জায়গায়, ব্যস্ততাময় ঢাকা শহর, রাজা বাজারের মতো একটা জায়গায়, এই ব্যস্ত নগরী ঢাকা শহরের ভিতরে তিনি সজোরে, একটু খুলতে কেন দেরি হলো, গেট টেট নিয়ে তিনি একেবারে সামনের দিকে চলে গেছেন। ওদিন ড্রাইভার ছিল না, নিজেই ড্রাইভ করতেছে, এবং আশেপাশের লোকজন সবাই বলতেছে যে লোকটা সবসময় সবার সাথে খুব খারাপ ব্যবহার করে, ক্ষমতা দেখায়, অহংকার দেখায়, দাম্ভিকতা দেখায়, আপনি যে একটা প্রাণ শেষ করে দিলেন, এটা শাস্তি তো মৃত্যুদণ্ড, যে অন্যায় আপনি করলেন শরীয়তের শাস্তি দেয় মৃত্যুদণ্ড। যদি আপনি হত্যাকারী হন, ইচ্ছায় যদি আপনি হত্যা করেন, সিসিটিভি ফুটেজ চাওয়ার পরেও দেওয়া হচ্ছে না, এলাকার সব লোক তার ব্যাপারে সাক্ষী দিচ্ছে, জীবদ্দশায় আপনি যে জুলম করলেন, আন্তুম সোয়াদা উল্লাহি ফিল আর্দ, এই জমিনের মানুষগুলো আল্লাহ সাক্ষী, মানুষের মুখে মুখে আপনার কথা যে লোকটা জালেম, মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে,
আপনি কেমন করে মুখ দেখাবেন একটু চিন্তা করেন। এই ধরনের ব্যক্তিদেরকে, দাম্ভিকার অহংকারী যারা, তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দেওয়া উচিত। শাস্তির ক্ষেত্রে কোনো পার্শিয়ালিটি, পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। তাহলে আপনিও জালেমদের কাতারে দাঁড়াবেন। এই জন্যই আমি শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওলা তারকানু, কোরআনে দ্বিতীয়বার আল্লাহ তাআলা আর বলেন নাই, একবারই বলছেন, খবরদার জালেমদের সঙ্গে গিয়ে দাঁড়িও না, জালেমদের সঙ্গে বৈষও না, ঠেস লাগায় গল্প করো না, জালেমদের কথা শুনে মজা নিও না, তাদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম আয-যুলম ফা ইন্নায-যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যারা জুলুম করবে, অত্যাচার করবে, জাহান্নামের অন্ধকার তাদের স্থান হবে। আপনি মনে করছেন কিছুদিন জ্বললাম তাতে কি, দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ঈমান আনে নাই, তাকে আল্লাহ জাহান্নামের জন্য যখন নিবেন, ইগমিসুহু গামসাতাম মিনান নার, একটা জলক শুধু জাহান্নাম থেকে একটু ডুবিয়ে নিয়ে আস, লোকটাকে একটা জলক জাহান্নাম থেকে যখন জাহান্নামের আজাব দেখায় নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন, একটু বলো তো দেখি দুনিয়ার কোন সুখটা তোমার মনে আছে। লোকটা বলবে, মা আসাবানি কত্তু নাঈম, দুনিয়াতে কোনোদিন কোনো সুখে আমি দেখি নাই। কিসের জুলুম করেন আপনি, কিসের অহংকার করেন আপনি? সব অহংকার মুছে যাবে এক নজর জাহান্নাম দেখলে। যে পরিবারটা এখন বাপ হারা হয়েছে, স্ত্রী বিধবা হয়েছে, এদের দায়িত্ব কে নেবে? সমাজের এই খেটে খাওয়া মানুষগুলো, এদের সঙ্গে আমরা অনেক সময় খুব খারাপ ব্যবহার করি। আতুল আজির আজরহু কবলা ইয়াজিফ আরাকাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘাম শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক তুমি দিয়ে দাও, ঘাম শুকানোর আগে পারিশ্রমিক প্রদান করো। অথচ তাদের সঙ্গে আমরা খারাপ আচরণ করতে করতে এতটা জালেম আমরা হয়েছি, তার গায়ের উপর দিয়ে আমরা গাড়ি চালিয়ে দিতে আমরা দ্বিধাবোধ করি না। এই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি, এবং এই ধরনের জালেমদের ঘটনা থেকে শিক্ষা নেন। জালেমরা কখনো সমাজের সম্মানিত ব্যক্তি হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। নিহত ফজলুল হকের বাড়ি নেত্রকোনা জেলায়। গত দেড় মাস ধরে তিনি এই ভবনে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করছেন। তার চার ও এক বছরের দুটি শিশু সন্তান রয়েছে। অভিযুক্ত মফিদুল ইসলাম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন ও পলাতক মফিদুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলী। মামলা প্রক্রিয়াধীন, গ্রেপ্তার করা হয়নি, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.